আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে রমজান মুবারক। আমার বাসায় রমজানের প্রথম দিনে একটা আনএক্সপেক্টেড গিফট চলে এসেছে, আমরা ভাবতেই পারি না, আমরা জানতামও না কোনো কিছু। আর মজার ব্যাপার হচ্ছে আমি সকালবেলায় আমি রিসিভ করেছি এই ডেলিভারিটা, বাট আমি ভেবেছি আমার হাজব্যান্ডের কোনো গাড়ির পার্স এসেছে, কারণ অনেক হ্যাভি লাগছিল আমার কাছে, তো আমি একটা কর্নারে রেখে দিয়েছিলাম। সাধারণত ডেলিভারি আসলে আমরা দুদিনের আগে সেটা টাচ করি না, খুলি না। তো পরে আমার হাজব্যান্ড আসার বাসায় এসে বললো যে এটা তো অ্যাকচুয়ালি আমার কোনো পার্স না, ইটস সামথিং এলস। তো ভিতরে বাসায় ভিতরে এনে যখন প্যাকেটটা খুললো, তখন দেখলাম যে এটা আয়ারল্যান্ড থেকে এসছে, আমার ভাই ভাবি আমাদের জন্য হালুয়া মিষ্টি এগুলো বানিয়ে পাঠিয়েছে। এখানে আছে বুটের ডালের হালুয়া, গাজরের হালুয়া, প্যাড়া সন্দেশ, আফলাতুন, তারপরে আর একটা কালারফুল মিষ্টি আছে। তো আমাদের বাসার এক একজনের এক একটা জিনিস পছন্দ, ওরা সবার পছন্দ অনুযায়ী বানিয়ে পাঠিয়েছে। যেমন আয়রার আফলাতুনটা ভীষণ পছন্দ, ও সব সময় এটা একটা হাতে নিয়ে ঘোরে আর খায়। খাও খাও, একটা বাইট নাও। গুড গার্ল। আচ্ছা আমি একটু খুলে দিই, দাঁড়াও আমি একটু খুলে দিই। এটা কে দিয়েছে? এটা মামি দিয়েছে? এটা মামি দিয়েছে? প্রথম রোজে আসলে টাইমটা অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে, তো এই জন্য আজকে আর আমি কোনো রেসিপি পুরোপুরি দেখাচ্ছি না। আজকে শুধু শেয়ার করবো যে আমরা প্রথম রোজাটা কীভাবে কাটালাম। তো আমি আজকে একটা শাহী খিচুড়ি রান্না করছি, এজন্য আমি মুগ ডালটা খুব ভালো করে ভুনে নিচ্ছি। আর এখানে আমি টুনার জালাই কাবাব বানিয়েছি। এই জালি কাবাবটা খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কি টুনা দিয়ে বানানো নাকি মাংস দিয়ে বানানো। তো ডেফিনেটলি আমি এটা আবার বানাবো, তো তখন আমি প্রপারলি রেসিপিটা রেকর্ড করে রাখবো। তো আজকে যেহেতু প্রথম রোজে, আমি আজকে কোনো রেসিপি ওভাবে করে আমি রেকর্ড করার সুযোগ পাচ্ছি না। এগুলোকে আমি জাস্ট ডিমের মধ্যে চুবিয়ে ভেজে নিচ্ছি, যেভাবে জালি কাবাব ভাজা হয় ঠিক সেভাবেই, এবং লুকটাও কিছুটা জালি কাবাবের মতো হয়, অনেক টেস্টি হয়। ইনশাল্লাহ আমি আপলোড করে দেব এসব রেসিপি। আমি একটু ছোলা ভুনা করেছি, আজকে আমি ক্যানের ছোলা রান্না করছি। ফ্রেশ ছোলা যে ভিজিয়ে রেখে আমরা সিদ্ধ করি, এটা সেই ছোলা না। ওই যে বললাম আজকে একটু টাইম অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, আমি জাস্ট একটু দেখতে চাই যে ফ্রেশ ফ্রেশ রান্না করতে আমার সময় কতটুকু লাগছে, বা কতখানি আগে থেকে আমাকে শুরু করতে হবে। আমার খিচুড়িটাও হয়ে গেছে, খিচুড়ির চেহারাটা দেখে আমি জানি না আপনারা বুঝতে পারবেন কি না। এটার টেস্ট হয় অ্যাকচুয়ালি বাংলাদেশের ঘরোয়া খিচুড়ি অথবা সাত তেহিরির খিচুড়ি, যদি কেউ খেয়ে থাকেন ঠিক কিছুটা ওই ধরনের খিচুড়ির টেস্ট হয়। তো আমি একটু বেরেস্তা দিয়ে দমে রেখে দিচ্ছি, ইনশাল্লাহ এটার রেসিপি আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, যেন আপনারাও ট্রাই করতে পারেন। এখানে ঢাকো, আমি দাঁড়ি। রুবেল সবসময় ইয়োগার ড্রিঙ্কটা বানা, একটু ভরে দাও বাবা। হ্যাঁ, আজকে খুব মজার একটা জিনিস নিয়ে এসছে রুবেল, নিরালার থেকে সমোসা আর বাংলাদেশের মতো পেটিস। একটু আর নিয়ে আসছে হচ্ছে সমোসা। আজকে আমাদের ইফতারিটা অনেক হেভি হয়ে যাবে, সমোসাগুলো একদম গরম গরম। আমি এখানে সব ছোলা, এখানে হচ্ছে শাহি খিচুড়ি আর নিমকি নিয়ে আসছি নিরালা থেকে। একটা মজার জিনিস আছে, এটা একটু খুলো না, আমাদের বাংলাদেশের মতো ক্রিম রোল। আল্লাহ, আমার প্লেট এরকম ভরে দিও না, এখানে রাখো, প্যাকেটটা মধ্যে রাখো। আমাদের ইফতারি প্লেট, আসলে ভাজা পোড়া ছাড়া ইফতারি আমি কল্পনা করতে পারি না, আমার একটু লাগেই, আমরা সবাই পছন্দ করি। আর এখানে আছে ভাবির পাঠানো মিষ্টিগুলো, খিচুড়ি, আমি একটু এক্সট্রা মাংসও করেছি বাচ্চাদের জন্য। আর ইফতারিতে কি বলবো, ইফতারি মনে হয় যে অনেক কিছু করি, কিন্তু খাওয়ার সময় আসলে এত খাওয়া যায় না, বাট আমি ভাজা পোড়া তো আমার ম্যান্ডেটরি, এটা আমার লাগেই। আব্বু তোমাকে কি দেবো বলো,
কি মনে করো কি খাবে? এটা খাও, এটা দিয়ে শুরু করো না। ইটস লাইক চিপস, রোদেলা একদম কিচ্ছু খায় না। ও তুমি তো পেঁয়াজও পছন্দ করো, তুমি একটা পেঁয়াজও নাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই নাও এই পেঁয়াজটা নাও। ওকে ঠিক আছে, অফকোর্স ওয়ান মোর তুমি পাবে বাবা। এই নাও আব্বা। আর একজন আব্বা আব্বা করতে করতে শহীদ হয়ে যাচ্ছে। দিস ইজ কল নিমকি না? হুম, তুমি বলেছো দাঁড়া আম্মো আম্মো। আচ্ছা এই পেটিসটা নিয়ে একটু বলে দিই, আমাদের বাংলাদেশে আমরা পেটিস খেতাম, কারো মনে আছে কি না জানি না, অনেকটাই ওরকম টেস্ট। বাট যেরকমই হোক খুবই 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 মজা, একটা পুরা ঘিয়ের একটা ঘ্রাণ আছে, খুবই মজা, নিরালায় পাওয়া যায়। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। মানে রোজার মধ্যে আমাদের যে ধরনের ইফতারি হয় খুবই সিম্পল, যেরকম বেগুনি পেঁয়াজি তারপরে ছোলা, এগুলোর পাশে একটা অন্যরকম আইটেম হতে পারে, খুবই মজা। আই লাভ ইট। তুমি খাইছো? ওকে তুমি একটা বাইট নাও। সবাইকে বলো এটা আপনারা ট্রাই করবেন, বলো এটা অনেক মজা, বলো বলো বলো, ইউ মাস্ট ট্রাই ইট, ইজ সো টেস্টি। হ্যাঁ অফকোর্স তুমি নাও। এই যে আমাদের আম্মা যান আমার কোলে বসে বসে খাচ্ছে, আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে বেগুনি আর পেঁয়াজু। দেখো আম্মা যান কি খাচ্ছে। আম্মা যান আম্মা যান আম্মা যান, এই যে আম্মা যান, আলু আলু আলু। Happy Ramadan, everybody. Allah Hafiz. Allah Hafiz. Abba. Well, Allah Hafiz.